নমস্কার, নিউজ নাইন গার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। এডিসি এলাকা বিধায়ক প্রমোদ রিয়াংয়ের নেতৃত্বে জনসমাবেশ কাঠালিয়া ছড়া বাজারে। আসন্ন 2023 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন এবং নির্বাচনকে কেন্দ্র করে বুধবার 36 শান্তির বাজার মণ্ডল বিজেপির উদ্যোগে, জনজাতি মোর্চার উদ্যোগে শান্তির বাজার মহকুমার অন্তর্গত কাঠালিয়া বাজারে এক প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। প্রধান বক্তার পাশাপাশি আজকে এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার বিজেপি মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ, বিজেপির দক্ষিণ জেলার সদস্য মনীন্দ্র বিশ্বাস সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। আজকের এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা আসন্ন 2023 বিধানসভা নির্বাচনে রাজ্যের উন্নয়নে বিজেপি মনোনীত প্রার্থীর বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন। আজকের এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুনব। বিভিন্ন জায়গায় রিং মেশিন দিয়ে জলের অন্বেষণ করা হচ্ছে, মানুষ দেখছে, এসে মানুষ ফটো তুলছে, সেলফি তুলছে। আমাদের গ্রামের মধ্যে রিং মেশিন এসে গেছে, জল আসবে, শুদ্ধ জল খাবো, তার স্বপ্ন পূরণ হয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরই আর কমিউনিস্টের সময় শুধু স্বপ্ন দেখাবেন, জল আসবে, শুদ্ধ জল পাবেন, ট্রিটমেন্ট হবে। আর ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে ক্ষমতায় করাতে 5-6 কোটি টাকা খরচা করে ট্রিটমেন্ট প্ল্যান্ট পাঠ বসিয়ে দিয়েছে। আগে ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় হবো? ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আগরতলা সিটিতে হবে, উদয়পুর সিটিতে হবে, বিলোনিয়া সিটিতে হবে। আজ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এডিসি পাহাড়ি অঞ্চলের মধ্যে হয়, তার মধ্যে তফাৎ ভারতীয় জনতা পার্টি আর অন্যান্য পার্টির কার্যকলাপের মধ্যে। বন্ধুরা, আজকে প্রায় 5 বছর হতে চলছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। এখন যখন ভোটের হাওয়া বেজেছে তখন কংগ্রেস রাস্তায় নেমেছে। এতদিন কোথায় ছিল? এতদিন কোথায় ছিল? 4.5 বছর কোথায় ছিল? এখন উদয় হয়েছে 4-5 জন নিয়ে এখানে ওখানে রাস্তায় দৌড়াদৌড়ি করেছে। সিপিএম এখন মনে পড়েছে যে মানুষের কল্যাণ করতে হবে, এতদিন পড়েছিলেন কল্যাণ মানুষ করার জন্য। কমিউনিস্ট পার্টি কংগ্রেস পার্টি বলে না, নিজের কল্যাণ করার জন্য, ক্যাডারদের প্যাক বানানোর জন্য। এই রাজ্যের মধ্যে কমিউনিস্ট পার্টি যারা নেতা ছিলেন তাদের প্রফেশনই হতো, পার্টি করা ক্যাডার করে পেট পালতে হতো। কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা একদিকে রাজনীতি করেন, অন্যদিকে প্রফেশন তার আলাদা থাকবে, হতে পারে তার দোকান থাকবে, তার হতে পারে তার ব্যবসা থাকবে। কিন্তু কমিউনিস্ট পার্টির এলসি মেম্বার হলে, এলসি সেক্রেটারি হলে, কোন ক্যাডার হলে তার অন্য কোন ব্যবসা থাকবে না, তার একটাই ব্যবসা, পার্টি ব্যবসা। এই পার্টি ব্যবসা করে ত্রিপুরা রাজ্যের 37 কোটি ভারতবাসীকে লাগাতার দুর্ঘটনা করেছে। আপনারা শুনলেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব কি বলেছেন আজকে এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে। এবং ব্যাপক হারে সাধারণ মানুষ কিন্তু উপস্থিত ছিলেন এই জনসভায় এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই তারা অংশগ্রহণ করেছেন আজকের এই জনসভায়। 23 নির্বাচনকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলই যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, শাসক দল বিজেপিও কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে তাদের কর্মসূচি ইতিমধ্যেই জারি রেখেছে। সমাজ ও বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।